কথায় আছে না, শখের দাম লাখ টাকা। তো আমি বলবো শখের দাম কিন্তু লাখ টাকা না, কোটি টাকায়। কারণ আজকে আমার সেই শখ পূরণের একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই ফেসবুকে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এত সুন্দর একটা জিনিস, যেটা দেখে আর চোখ ফেরাতে পারলাম না। আগে পিছে কিছু না ভেবেই অর্ডার করে ফেলছি। অর্ডারটা কিন্তু আমি প্লেস করছি আজকে সকালে। তো সকালে অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে ঘন্টাখানেক পরেই ওরা ফোন দিল। আমি তো ফোন পেয়ে অবাক, কিরে অর্ডারটা করলাম একটু আগে, এখনই ফোন আসলো। তো দেখলাম যাক ওরা প্রোডাক্টটা আনতেছে। এটা দেখে আমি আসলে অর্ডার করার আগে একটু টেনশনে ছিলাম যে এটা যেহেতু কাচের, এটা কেমন হবে বা জিনিসটা ঠিকঠাক মতো আসবে কি না, তারপরে হচ্ছে গাছগুলা জীবিত থাকবে কি না বা স্টোনগুলার কোনো রঙ উঠবে কি না, মানে সব কনফিউশন নিয়েই আমি অর্ডারটা করেছি। তো যাক, প্রাইসটা প্রথমে বেশি লেগেছিল, পরে ভাবলাম যেহেতু এত শখ হয়েছে এটা কেনার জন্য বা দেখতে এত ভালো লাগছে, তাহলে প্রাইস যতই হোক কোনো প্রবলেম নেই। পরে জিনিসটা আসলো, এই যে আমি পাথরগুলো একটু ঘষে ঘষে দেখছিলাম যে কালারটা কি উঠে যায় নাকি। তো এনেই আমি হচ্ছে আর দেরি করতে পারছিলাম না, খুব তাড়াতাড়ি করে এগুলো সব সেটিং করছিলাম। দুপুরের মধ্যেই আমার জিনিসটা চলে এসেছিলো। এত সুন্দর মানি প্লান্ট সাথে ব্যাম্বো ট্রি মনে হয় এগুলার নাম, কী জানি আমি ঠিক বলতে পারছি না গাছগুলোর নাম, তবে দেখতেই ভাল লাগছিলো। যেমন দেখতে মানে লাগছিলো ঠিক তেমনই সামনাসামনি আনার পরও গাছগুলো খুব সুন্দর শেকড় দেওয়া, একদম ভিজা টিস্যু দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে দিয়েছে গাছগুলো। আমি মানে একদিনও যদি কোথাও থাকতো কুরিয়ারে তাও নষ্ট হতো না, এত সুন্দর করে দিয়েছে ওরা, প্যাকেজিং করেছে। তো আমি পাতাগুলো পরে একটু স্প্রে করে ওয়াশ করে নিচ্ছিলাম। টেবিলটার সৌন্দর্যটা আমার মনে হচ্ছিলো এই গাছটা দেওয়ার পরে আরও বেড়ে গিয়েছে। আর স্টোনগুলো মানে কি বলবো, ক্যামেরাতে ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না, স্টোনগুলো এত সুন্দর আর এত ছোট্ট একটা টেবিল সাথে এত কিউট, কি বলবো, মাশাল্লাহ।